আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা লীগ যুবলীগ সহ যারা আজকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম সো আপনারা জানেন যে অবৈধ এই অসাংবিধানিক সরকার ইনুসের পদত্যাগের দাবিতে আমরা তিন সপ্তাহ ব্যাপী ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি এবং আপনারা জানেন যে সাম্প্রতিককালে আমাদের বোন তাপসী তাবাসম উর্মি মুক্তিযুদ্ধের সপক্ষে অবস্থান নিয়ে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর পক্ষে অবস্থান নিয়ে তার বক্তব্য তার অবস্থান পরিষ্কার করার কারণে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সো তাই আমাদের তাপসী তাবাসম উর্মির মতো এই রকম উর্মিদের পিছনে এই তাপসী তাবাসম উর্মির পাশে দাঁড়ানোর লক্ষ্যে এবং অবৈধ ইনুসের সুদখোর মহাজন ইনুসের পদত্যাগের দাবিতে আমরা ধারাবাহিক তিন সপ্তাহ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি এই তিন সপ্তাহ আন্দোলনের কর্মসূচি ঘোষণার হিসাবে আজকে রাত ১২টা বৃহস্পতিবার আজকে রাত্রে বাংলাদেশ টাইম আজকে রাত্রে ১২টা ১ মিনিটে আমরা সকলে একযোগে আমরা তাপসী তাবাসম উর্মির ছবি আমাদের সব ফেসবুক থেকে আমরা সবাই পোস্ট করব এই ছবিটি পোস্ট করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং একজন মুক্তিযোদ্ধা ১ লক্ষ রাজাকারের সমান তাই আমাদের একজন উর্মি এই ইউনুসের জন্য অ্যাটম বোমা হিসাবে কাজ করবে সো তাই আজকে আমরা সকলে রাত্র ১২টা ১ মিনিটে আমাদের সকলের ফেসবুক থেকে একসাথে একযোগে আমরা উর্মির ছবি আমরা পোস্ট করব এই উর্মির ছবি যখন আমরা সকলে পোস্ট করব এই রাজাকার আলবদর আল শামসদের দোসর এই ৭১ পরাজিত শক্তির দোসর ইনুসের বুকের মধ্যে সেই উর্মির ছবি অ্যাটম বোমার মতো কাজ করবে আর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে আমরা জানি যে আমাদের মতো এই উর্মির মতো লক্ষ লক্ষ কর্মী বাংলাদেশে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা এবং বাংলাদেশ প্রশ্নে আপোষহীন এবং অনেকে উর্মির মতো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং ত্যাগ স্বীকার করে যাচ্ছেন তাই আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে যে আমরা যদি আজকে যারা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকলে যদি আমরা উর্মির পাশে দাঁড়াই তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি উর্মিরা সাহস পাবে এই ইনুসের অপশাসন দুঃশাসন এবং স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে কথা বলতে তা আমরা যদি এই উর্মির পক্ষে দাঁড়াতে না পারি তাহলে লক্ষ কোটি উর্মিরা সাহস পাবে না তারা কথা বলতে পারবে না তাই আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে যে আমাদের উর্মির পাশে দাঁড়াতে হবে আজ রাত ১২টা ১ মিনিটে সকলে প্লিজ দয়া করে আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক আছি শেখ হাসিনার সৈনিক আছি এই বিপদের সময় যারা আমরা বঙ্গবন্ধুর পাশে দাঁড়াতে চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে দাঁড়াতে চাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির পাশে দাঁড়াতে চাই আমরা সকলে একসাথে এই উর্মির ছবিটি পোস্ট করব তারপরে আমরা ধারাবাহিক আন্দোলন ঘোষণা করেছি যে আগামী বৃহস্পতিবারে আমরা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি সবাই একসাথে আমরা আমাদের ফেসবুক থেকে পোস্ট করব তারপরের সপ্তাহ বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে এক নাগারে একসাথে আমরা সকলে পোস্ট করব স্টেপ ডাউন ইনুস এই তিন সপ্তাহ ধারাবাহিক আন্দোলন কর্মসূচি শেষে আমরা সারা বাংলাদেশে জেলা উপজেলা পাড়া মহল্লা ইউনিয়নে আমরা ফিজিক্যাল আন্দোলনের ডাক দিব ঘোষণা দিব এবং ইনশাল্লাহ ইনুসকে এই বাংলাদেশের মাটি থেকে উৎখাত না করা পর্যন্ত আমরা ইনশাল্লাহ গড়ে ফিরে যাব না এটা আমাদের শপথ এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের বঙ্গবন্ধু কন্যা আমাদের শেখ হাসিনার কাছে এটা আমাদের প্রতিজ্ঞা আর আরেকটি কথা না বললেই হয় নয় যে সেটি হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমরা সবাই বঙ্গবন্ধু আমাদের আদর্শিক পিতা সো তাই বঙ্গবন্ধু যদি আমাদের রাজনৈতিক আদর্শিক পিতা হয় তাহলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশরত্ন শেখ হাসিনা হচ্ছেন আমাদের বোন
বঙ্গবন্ধু কন্যা হচ্ছে বঙ্গবন্ধু আমাদের আদর্শিক পিতা, তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হচ্ছেন আমাদের বোন, তাই বঙ্গবন্ধুর আদর্শিক কন্যা হিসাবে এই তাপসী তাবাসসুম উর্মিও হচ্ছে আমাদের বোন। সো আজকে তাপসী তাবাসসুম উর্মিকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে, তার মানে হচ্ছে আমাদের বোনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সো তাই আমরা সকলের নৈতিক দায়িত্ব হচ্ছে এই বিপদের দিনে আমাদের বোন তাপসী তাবাসসুম উর্মির পক্ষে দাঁড়ানো। সো তাই আমরা সকলে আমরা তাপসী তাবাসসুম উর্মির পিছনে আছি। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের দলের যেই মেন সমস্যাটা ছিল, আমাদের ভুলগুলো আমাদের স্বীকার করতে হবে। আমাদের সবচেয়ে যে বড় সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যারা এমপি মন্ত্রী হয়েছে বা দলের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন, যারা সুযোগ সুবিধা বুক করেছেন, তারা আমাদের কর্মীদেরকে চাকর বাকরের মতো ব্যবহার করেছেন। তারা দলের কর্মীদের উপর অন্যায় অত্যাচার করেছেন। সো তাই এই দলের কর্মীদের একটা অংশ বিক্ষুব্ধ। তাই আমরা যদি এখন এই বিপদের সময় এই ত্যাগী কর্মী, এই ত্যাগী বঙ্গবন্ধুর পক্ষের সৈনিক, এই তাপসী তাবাসসুম উর্মির পক্ষে যদি আমরা দাঁড়াতে পারি, আমরা দাঁড়াই, তাহলে সারা বাংলাদেশে তাপসী তাবাসসুম উর্মিদের একটি মেসেজ যাবে যে এই দল ত্যাগী নেতাদের কর্মীদের পিছনে দাঁড়ায়। তারা এই বাংলাদেশ আওয়ামী লীগ ত্যাগী নেতাদের বিপদের সময় হাল ছেড়ে দেয় না। সো তাই আমাদের এই তাপসী তাবাসসুম উর্মিদের পাশে দাঁড়ানোর জন্য, বাংলাদেশের লক্ষ কোটি তাপসী তাবাসসুম উর্মিদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আজকে সারা বাংলাদেশে আমরা একসাথে রাত্র 12:01 তাপসী তাবাসসুম উর্মির ছবি আমরা পোস্ট করব। সারা ইনুসকে মহাজন ইনুসকে জানিয়ে দিব যে কতজন উর্মির বাংলাদেশে, আপনি কতজন উর্মির কণ্ঠরোধ করবেন, কতজন উর্মিকে আপনি চাকরি থেকে বরখাস্ত করবেন। যদি উর্মিকে বরখাস্ত করতে হয়, উর্মির গলা চিপে ধরতে হয়, তাহলে পুরো বাংলাদেশের গলা আপনাকে চিপে ধরতে হবে। বাংলাদেশে শুধু একজন নয়, একজন উর্মি নয়, এই বাংলাদেশের লক্ষ কোটি উর্মি আছে। সমস্ত লক্ষ কোটি উর্মির আজকে জেগে উঠেছে, আজকে আপনি পালাবার পথ পাবেন না। তাই আমি বলবো যে আসুন আজকে আমরা সকলে একসাথে আমরা এই তাপসী তাবাসসুম উর্মির পিছনে দাঁড়াই এবং এই ইনুসকে একটি মেসেজ দিতে চাই যে আপনি যদি আর একজন উর্মির উপরে, একজন উর্মির কণ্ঠ যদি রোধ করার চেষ্টা করেন, তাহলে বাংলার মাটিতে বাংলার জনগণ লক্ষ কোটি তাপসী উর্মির আপনাকে ছেড়ে দিবে না। আপনার বিচার এই বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে। তাই আমরা যেটি করব, আজকে আমরা সকলে নৈতিকভাবে এই দায়িত্বটি পালন করতে হবে। আমি জানি যে বাংলাদেশের অনেক নেতারা যারা পদে ছিলেন, যারা দলের সুযোগ সুবিধা বুক করেছেন, বা তথাকথিত যারা হাজার হাজার কোটি টাকা বলেন আর কোটি টাকা বলেন যারা কামাই করেছেন, তারা এখন তাদের সম্পদ রক্ষায়, তারা এখন তাদের নিজস্ব ছেলে মেয়ে রক্ষায়, পরিবার রক্ষায় ব্যস্ত। কিন্তু বাংলাদেশের কর্মী, বাংলাদেশের বঙ্গবন্ধুর সৈনিকেরা, শেখ হাসিনার ভাইয়েরা আজকে তাদের সম্পদ রক্ষা ব্যস্ত নয়। এই আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা বিপদের সময় আওয়ামী লীগের পাশে আছে এবং বিপদের সময় আওয়ামী লীগের পাশে থাকবে। আজকে এই বাংলাদেশের সমস্ত তৃণমূল কর্মীরা প্রমাণ করে দিবে, আজকে সারা বাংলাদেশের তৃণমূল কর্মীরা দেশরত্ন শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে, উর্মিদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করে দিবে বাংলাদেশের আওয়ামী লীগের ত্যাগী নেতারা, ত্যাগী কর্মীরা অভিমানী হয়, তারা অভিমান করে কিন্তু কখনো বেইমান হয় না। তারা অভিমানী হয় কিন্তু কখনো পার্টির দুঃসময়ে এই পার্টির সাথে বেইমানি করে না, বঙ্গবন্ধুর সাথে বেইমানি করে না, শেখ হাসিনার সাথে বেইমানি করে না। এই দূরদিনে পার্টির দীর্ঘদিনে বাংলাদেশের আওয়ামী লীগের ত্যাগী কর্মীরা, ত্যাগী নেতা কর্মীরা শেখ হাসিনার পাশে দাঁড়াতে জানে, আওয়ামী লীগের পাশে দাঁড়াতে জানে, এই উর্মিদের পাশে দাঁড়াতে জানে। এই বিপদের সময় বাংলাদেশের তৃণমূলের আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা জেগে উঠে আওয়ামী লীগকে আবার রাজপথে দাঁড় করাতে পারে, সেটা বাংলাদেশের এই তৃণমূলের নেতাকর্মীরা ইনশাল্লাহ আবারও প্রমাণ করে দিয়েছেন। আপনারা আমাদের এই আন্দোলনে সারা বাংলাদেশের নেতাকর্মীরা যেইভাবে সাড়া দিয়েছেন, যেইভাবে উর্মির পাশে দাঁড়িয়েছেন, ইনশাল্লাহ আমরা আশাবাদী আগামীতে আমরা ইনশাল্লাহ এই সকল তৃণমূলের নেতাকর্মীদেরকে নিয়ে
ইনশাআল্লাহ এই ইউনূসকে বাংলার মাটি থেকে হটিয়ে আমরা দেশরত্ন শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে নিয়ে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে তাকে অধিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশের আমি একটি কথা বলি, আওয়ামী লীগ হচ্ছে এমন একটি সংগঠন, আওয়ামী লীগ হচ্ছে একটি আবেগের নাম। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল না, আমি বারবার বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে একটি অনুভূতির নাম, আওয়ামী লীগ হচ্ছে একটি আবেগের নাম। শেখ হাসিনা শুধু একটি নাম নয়, শেখ হাসিনা শুধু বঙ্গবন্ধুর কন্যা নয়, শেখ হাসিনা হচ্ছে এদেশের কোটি কোটি জনতার আবেগ এবং অনুভূতির নাম হচ্ছে শেখ হাসিনা। এই দেশের লক্ষ লক্ষ মানুষের ভাগ্যের উন্নয়নের অপর নাম হচ্ছে শেখ হাসিনা। এই শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করেছেন, এদেশের মানুষের বাংলার লক্ষ কোটি মানুষের বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের একমাত্র পথ প্রদর্শক হচ্ছে এই দেশরত্ন শেখ হাসিনা। সো তাই আমাদের আমাদের জীবন বাজি রেখে আমাদের তৃণমূলের কর্মীরা আজকে আমাদের জীবন বাজি রেখে ইনশাল্লাহ আমরা কথা দিলাম মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আজকে আমরা আপনাকে কথা দিচ্ছি। আমরা আজকে আমরা কোনো নেতাদের কথা বলছি না, নেতারা তাদের কোটি কোটি টাকা নিয়ে তারা ঘরে বসে থাকুক, কোটি কোটি টাকা নিয়ে তারা বিদেশে পড়ে থাকুক, তাদের পরিবার রক্ষা করুক, তারা তাদের মতো থাকুক, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। আমরা তৃণমূলের কর্মীরা সারা বাংলাদেশের রাজপথের কর্মীরা আপনাকে কথা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে আপনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করতে না পারবো এবং এই বাংলার মাটি থেকে যতক্ষণ পর্যন্ত আমরা এই ইউনূসকে উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা রাজপথে থাকব। প্রয়োজন বোধে আরেকটি যুদ্ধ হবে, নিজের জীবন উৎসর্গ করব, তবু রাজপথ ছেড়ে যাব না, ঘরে ফিরে যাব না, সেই প্রত্যাশা ব্যক্ত করছি, সেই প্রতিজ্ঞা আজকে আপনার সামনে করছি। প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আপনাকে বাংলার মাটিতে আবারও প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব। আন্দোলন শুরু হয়ে গেছে, আজ রাত ১২টার সময় ১২:০১ তাপসী তাবাসসুম উর্মির ছবি আমরা একযোগে সারা বাংলাদেশে পোস্ট করব এবং আগামী সপ্তাহে বৃহস্পতিবার রাত ১২:০১ বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি আমাদের ফেসবুক থেকে সবাই একসাথে পোস্ট করব। তার পরের সপ্তাহ আমরা সারা বাংলাদেশে সবাই সকলের ফেসবুক থেকে পোস্ট করব স্টেপ ডাউন ইউনূস। এই তিন সপ্তাহ ইনশাল্লাহ আন্দোলন ধারাবাহিক আন্দোলন চলবে, তারপর ইনশাল্লাহ আমরা রাজপথে নামবো। ইনশাল্লাহ আমরা যখন রাজপথে নামবো, বঙ্গবন্ধুর সৈনিকেরা যখন রাজপথে নামবে, তখন ইনশাল্লাহ এই ইউনূসের মতো এই ৭১-এর পরাজিত শক্তিরা, এই সুৎকুর মহাজনরা ইনশাল্লাহ এই দেশ থেকে পালিয়ে যাবে। সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো ইনশাল্লাহ শেষ করছি। সবাই ভালো থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।